মায়ের বয়স 45 বছর তার ডায়াবেটিস রয়েছে এখন কি সতর্কতা মেনে চলতে হবে আমার মনে হয় উনি করোনাকে উল্লেখ করেই বলেছেন যে কি ধরনের সতর্কতা এখন মেনে চলতে হবে সেটা যদি বলেন আমি এইটা একটা সুযোগ নিতে চাই শুধু ওনার মায়ের জন্যকে টার্গেট করে হলো সকলকে বলতে চাই প্রথমত ভ্যাকসিনের ধারাবাহিকতা যদি বলি ভ্যাকসিন আসার পরেও কিন্তু এই সতর্কতাগুলো মেনে চলতে হবে আমি সকলকে অনুরোধ করব যে যারা ভ্যাকসিন নিয়ে নেবেন তারাও কিন্তু সতর্কতার বাইরে যেতে পারবেন না কারণ অনেকে আশা করছেন যে ভ্যাকসিন দিলাম মানে আমরা আর এইসব মাস্ক পরে বেরিয়ে বা এই মানুষের মানুষের দূরত্ব বজায় রাখার এইসব ঝামেলার মধ্যে আর থাকতে হবে না এটা কিন্তু হবে না প্রথম কথা দ্বিতীয় কথা হলো যাদের ডায়াবেটিস আছে তাদেরকে তীব্র রকম মানে সর্বোচ্চ রকম সতর্কতা থাকতে হবে কারণ উনি যদি আক্রান্ত হয়ে যান খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি এমনকি মৃত্যুর ঝুঁকিও বেশি তাহলে কি করবেন উনি তাহলে প্রথম কাজ হলো উনি যারা এই ধরনের ঝুঁকিতে আছে যারা ঘন ঘন বাইরে যাচ্ছে বাসা থেকে তাদের থেকে যতটা সম্ভব নিরাপত্তামূলক দূরত্ব বজায় রাখবে সেটা হলো তাহলে বাইরে থেকে কেউ আসলে তার দায়িত্ব হবে কাপড় চোপড় গুলো সরাসরি বাথরুমে যাবেন ধুয়ে ফেলবেন এবং ওনার বয়স যদি 45 হয় তাহলে ক্ষেত্রে একটু কম বয়সী হিসাবে আমরা যদি কিছুটা স্বস্তি বোধ করতে পারি কিন্তু যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে বাইরে যারা যাচ্ছেন দিনে একবার দুবার তিনবার তারা এসে উনি যখন কথা বলবেন তার সাথে গোসল টোসল করে নিয়ে পরিষ্কার হওয়ার পরেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো ডায়াবেটিসের রোগীর সকল সময়ই প্রয়োজন কিন্তু এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হলো ডায়াবেটিস কন্ট্রোল রাখা কারণ স্যার আমরা আবার আলোচনায় ফিরবো আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোন কলে দর্শকের ফোন কলটি নিয়ে আলোচনায় ফিরবো দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শুনতে পাচ্ছি আপনাকে নাম বলে আপনাকে শুনতে পাচ্ছি ময়না বলছিলাম ঢাকা রাজবাজার থেকে জি আমার 3 মাস যাবত শরীর হাত পাটা ঝিনঝিন ঝিনঝিন করে আর পুরো শরীর ভার হয়ে থাকে বিশেষ করে খাওয়া দাওয়ার পরে শুইলি তখন আর বেশি খারাপ লাগে আপনি কি ডায়াবেটিসের রোগী না রোগী না না আমার ডায়াবেটিস নাই কোনো প্রেসারও নাই পরীক্ষা করেছিলেন নাকি না করে আপনি অনুমান করছেন যে ডায়াবেটিস নেই না আমি সব চেক করছি আমি কতদিন আগে চেক করছি প্রেসার মাপছি ডায়াবেটিস চেক করছি সব নরমাল ঠিক আছে যদি এরকমই হয় তাহলে যেটা হবে ওনার ওজন বৃদ্ধি একটা কারণ হতে পারে আরেকটা হতে পারে কিছু কিছু মানুষের হাইপোথাইরয়েডিজম যখন হতে থাকে শুরুর দিকে এরকম একটা খুব সরাসরি কোনো লক্ষণ দেখা দেয় না মিলে না কিন্তু এরকম একটা খারাপ লাগতে পারে আবার এমনও হতে পারে যে ওনার মানসিকভাবে উনি অতটা চাঙ্গা নন কিছুটা চাপ আছে এরকম কারণেও হতে পারে সেটা আসলে এইভাবে এখান থেকে সরাসরি এই ব্যাপারে চিকিৎসা দেওয়াটা একটু মুশকিল হবে উনি যদি কোনো চিকিৎসকের সরাসরি সামনাসামনি দেখিয়ে চিকিৎসা নেন আমার মনে হয় খুব ভালো ফল পাবে স্যার আমাদেরকে ফেসবুকের মেসেঞ্জারে জুবায়দা নাসরিন নামে একজন প্রশ্ন করেছেন হরমোনের মাত্রা ঠিক রাখতে কেমন জীবনযাপন করা দরকার একই সাথে ইরফান জামাল নামে একজন প্রশ্ন করেছে করোনা ভাইরাসে আক্রান্ত হলে হরমোনে কি ধরনের প্রভাব পড়তে পারে দুটি প্রশ্ন দুটা প্রশ্নকে একদম সরাসরি উত্তর দেওয়া মুশকিল কারণ আমাদের দেহে অনেক রকম হরমোন তার কার্যকারিতা অনেক রকম প্রধানতম হরমোন যেটার কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ রোগী তার মধ্যে একটা হলো থাইরয়েড হরমোন প্রায় 5 কোটি মানুষ এর কম বেশি হওয়ার কারণে রোগী ডায়াবেটিসের কারণে প্রায় 1.5 কোটির কাছাকাছি হবে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এগুলোর জন্য প্রায় 2 থেকে 2.5 কোটি অস্টিওপরোসিস একটা মেটাবলিজম সেখানে আছে শুধু একভাবে কিন্তু বলা যাচ্ছে না আমি যদি একটা একটা করে সংক্ষেপে বলি যাদের ডায়াবেটিস আছে তাদের একটু আগে বললাম যে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল থাকতে হবে কারণ করোনা ভাইরাস শরীরে ঢুকলে মানে কোভিড-19 সংক্রমিত হওয়ার পরে রক্তের গ্লুকোজ দ্রুত বেড়ে যাবে আবার এদের ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় যে ওষুধটা দেওয়া হয় সেটা দিয়েও রক্তের গ্লুকোজ বেড়ে যায় সুতরাং সতর্ক থাকতে হবে থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু একটু ভালো অবস্থা থাইরয়েডে সরাসরি করোনা ভাইরাসের সাথে তেমন কোনো যোগাযোগ পাওয়া যায় না যদিও খুবই কিছু কিছু ক্ষেত্রে সাবেকিউট থাইরয়েডাইটিস পাওয়া যাচ্ছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু দিন দিন আমরা বেশি সংখ্যক মানুষকে পাচ্ছি যাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছেন পুরুষ এবং মহিলা সকলের ক্ষেত্রে বন্ধাত্ম বরণ করছেন করোনা ভাইরাসে আক্রান্ত হবার পরে পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি থাকবে এই বন্ধাত্ম হয়ে যাওয়ার আবার নারীদের ক্ষেত্রেও কিছুটা ঝুঁকি থাকবে আবার যাদের অস্টিওপরোসিস আছে এগুলো কিন্তু সরাসরি সম্পর্ক না হলেও আরো অন্যান্য কিছু কিছু হরমোনের সমস্যা হতে পারে যেগুলা ওই হরমোনগুলো আমাদের অন্যান্য হরমোনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেমন স্টেরয়েড জাতীয় হরমোন তৈরি করে সেখানেও কিন্তু সমস্যা করতে পারে কিন্তু একটা জিনিস এখন আমাদের ক্ষেত্রে অতটা পরিষ্কার হয়নি যে রোগটির বয়স কেবল 1 বছর সুতরাং কত কি ঘটনা ঘটে আমরা ধরে নিচ্ছি যে করোনা ভাইরাস শরীরে ঢোকার পরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মাত্রাগুলো এখন আমাদের ক্ষেত্রে পরিষ্কার নয়